সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক, এবং প্রতিবারের মতো আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তারিকুল ইসলাম মাসুম। চলুন তার সাথে গল্প করে আসি। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এসটিভি কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, আমরা চলে যাই সরাসরি আড্ডাতে। অনেক কিছু জানার আছে কিন্তু অল্প সময়ের মধ্যে, তো আমি জানতে চাচ্ছি আপনার শুরুর দিকের গল্পটা। শুধু আমি না, দর্শকও জানতে চাচ্ছে, একটু যদি বলেন। শুরুর দিকের গল্পটা হচ্ছে, আমি তখন ক্লাস 5 এ পড়ি। আমার গান শোনা হচ্ছে আমার আব্বুর কাছ থেকে। আব্বু খুব ভালো গান গাইতেন, কিন্তু তিনি মানে প্রফেশনালি আর কি সিঙ্গার ছিল না, খুব ভালো শখের বসত গান করতেন। তো ওইভাবে আর কি গানটা আর কি শোনা, ভালো লাগা। তো আমি খুলনা এই উদীচিতে ভর্তি হই, আব্বু আম্মু ভর্তি করায়। উদীচি থেকে গান শিখতে শিখতে তার মানে তো হারমোনিয়ামে গান করছি আমি আর কি। একটা সময় আমি তখন ক্লাস 6 পড়ি, 6 কি 7 হবে, আমার পাশের ফ্ল্যাটে ছিল হচ্ছে ওয়ারফেজের মিজান ভাই। আচ্ছা আচ্ছা, আমি মামা বলি। তো মামা এখন হচ্ছে মিজান অ্যান্ড ব্রাদার্স একটি ব্যান্ড তার আছে। হঠাৎ করে শুনছি কি যে সে অ্যাকুস্টিক গিটারে গান গাচ্ছে, আজ দুজনের দুটি পথ, হ্যাঁ পুরোনো দিনের গান। তো আমি চিন্তা করলাম যে এই ধরনের গান তো হারমোনিয়ামে হয়, এটা গিটারে কী করে সম্ভব? আমি আমার টিচারকে বললাম, স্যার গিটারে কি গান করা সম্ভব, মানে এই ধরনের পুরোনো গান? হ্যাঁ সম্ভব। তখন থেকে আমার মধ্যে যে আমি একটু এই টাইপের গান করব, গিটারটা আমার ভালো লাগা শুরু হলো আস্তে আস্তে। হারমোনিয়াম থেকে মানে আমি ক্লাসিক্যাল করতাম, কিন্তু আমার মনে প্রাণে ইচ্ছে হচ্ছে আমি ব্যান্ড করব, হ্যাঁ একটু ব্যান্ডিস্ট গান করব বা এই ধরনের চিন্তা করব। এটা করতে করতেই 2002 দিকে একটি ব্যান্ড ফর্ম করি। আচ্ছা, ব্যান্ডের নাম হয় বর্তমান। এই ব্যান্ডের মেম্বার আমরা ছিল হচ্ছে আমাদের সাগর ড্রামে ছিল, বেজে ছিল দিদার, ও এখন চিরকুটের বেজিস্ট। আচ্ছা, এমি ছিল কিবোর্ডে, গিটারে ছিল সজীব। তো ব্যান্ড করতে করতে 2007 আমাকে হঠাৎ ফোন করলো হচ্ছে আশিক ভাই, সোলসের ড্রামার, যে মাসুম এরকম একটা প্রোগ্রাম হবে, এটা চ্যানেল আইতে যাবে, একটা কম্পিটিশন, কম্পিটিশনের নাম হচ্ছে ডিজুস ডি রকস্টার 2। আমি হ্যাঁ ডিজুস ডি রকস্টার 1 দেখেছি, ওটাতে শুভভাই চ্যাম্পিয়ন হয়েছিল। তো এবার এটা হবে হচ্ছে ব্যান্ড, এটা সলো না, তো এটা বাম্বা থাকবে টোটাল জাজমেন্টে। তোমাদের ব্যান্ড তো ভালো ব্যান্ড মোটামুটি, তোমরা একটা প্ল্যান করো, এবং এখানে কিন্তু নিজেদের গান গেতে হবে। তো বাংলাদেশের একমাত্র কম্পিটিশন যেটা হচ্ছে, মানে প্রত্যেক কম্পিটিশনে কিন্তু লাইক অন্যান্য যে কোনো রিয়েলিটি শোতে কিন্তু অন্যের গান গাইতে হয়, এই থিমটা কিন্তু খুব ভালো করে। এইটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটা ইয়া ছিল যেটাতে নিজেদের গান করতে হবে, নিজেদের কম্পোজিশনে, নিজেদের লিরিক টিউন সব নিজেদের হবে। এই সেই গানগুলো গাওয়ার পরে শ্রোতা পছন্দ করবে, তারপর SMS করবে, খুব ডিফারেন্ট একটা ব্যাপার ছিল। তো তখন আমরা এটা ব্যান্ডের সঙ্গে আলোচনা করলাম, আর সবাইকে বললাম যে এরকম একটা কম্পিটিশন হবে, আমরা এটা রেজিস্ট্রেশন করব। আচ্ছা, ওকে করি। আর তখন তো ডিজুস হিট ছিল, মানে সবাই খুব আগ্রহী ছিল আর কি। হ্যাঁ, যে বাহ, ভালো একটা জিনিস, এই যে প্ল্যাটফর্ম পাওয়া। আমরা যারা গান করি সবসময় গান, মানে গান যারা করি তারা হচ্ছে পৃথিবীর সব থেকে সাহসী মানুষ, কারণ আমরা রিস্ক নেই যে গান করব, পড়াশোনা শেষ করেও গানই করব, এটার থেকে ইনকাম হবে কি হবে না এটা কিন্তু আমরা জানি না। তা আমরা সব থেকে বড় সাহসী মানুষ, আমরা যুদ্ধ করি সব থেকে, অবশ্যই ভালোবাসা থেকে। হ্যাঁ, তারপরে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে আমি 2-3 দিন পরপরই ওই আশিক ভাইকে ফোন করি, মানে জ্বালাই আর কি তার, ঠিক আছে ভাইয়া কই এখনও তো কোনো ফোন দিল না, কবে হবে সেটা, এখনও তো কোনো কিছু, তুমি অরেডি হয় না, তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আমাদের ব্যান্ডের ম্যানেজার ছিল প্রিন্স, তো আমরা বললাম যে প্রতিদিন যদি প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে তো আমাদের প্র্যাকটিস প্যাড নিয়ে প্র্যাকটিস করা, ওর মধ্যে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, কী করা যায়। তখন প্রিন্স ভাই তার বাসার নিচতলায় একটা রুম দিয়ে দিল যেখানে প্র্যাকটিস করো প্রতিদিন। আচ্ছা আচ্ছা, তখন আমরা গান, এখন আমাদের গান দরকার, নিজেদের গানগুলো কালেক্ট করা শুরু করলাম। সব থেকে বেশি হেল্প পেয়েছি হচ্ছে সপু আহমেদ, আমার খুব কাছের এক বড় ভাই। তার প্রায় 600-700 গান আছে তার। আচ্ছা, বাট সে একটু মানে যে বেশি মেধা থাকলে আর কি যা হয় আর কি, একটু এলোমেলো, মানে আমি গান আমার জন্যই করি, কাউকে দিব না, এই টাইপের একটা মানসিকতা, কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসত, এখনও বাসে। সে আমাকে বললো, আপনি আমার এই এতগুলো গান আছে, যেটা যেটা আপনার পছন্দ আপনি নিন। তো আমরা ওখান থেকে 2-3 গান বেছে নিলাম, আমাদের প্র্যাকটিস চলছে। হঠাৎ করে একটা ফোন আসলো গ্রামীণ ফোন থেকে, এগুলো সব বললো 1111 নাম্বার ছিল আছে। হ্যালো বর্তমান জি, আপনাদের অমুক ডেটে হচ্ছে আমাদের ফার্স্ট অডিশন খুলনাতে হবে, আপনারা এই টাইমে খুলনা ইউনিভার্সিটিতে থাকবেন। আমরা তো শুনে ব্যান্ড এই শুরু হয়ে গেছে, আমাদের তো অডিশন শুরু হবে, খুব ভালো। কিন্তু অডিশন শুরু হলে কী হবে,
ভয় তো একটা কাজ করছিল যে এত বড় একটা জায়গায় বড় একটা প্ল্যাটফর্মে যাব কি হবে না হবে গান গাইতে পারবো কিনা অনেক সময় হয় কি ভালো গান মানে করতে পারে অনেকে কিন্তু স্টেজে অথবা জাজদের সামনে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় খুবই স্বাভাবিক কাঁপার কারণে কি ভয়েসটা কাঁপে তখন মনে হয় ডিসটিউন গান গাচ্ছে গান হচ্ছে না এমনও হয় যাই হোক আমরা প্র্যাকটিস করলাম এরপরে খুলনা ইউনিভার্সিটিতে 9টার সময় গেলাম আমি অবাক হয়ে গেলাম যে খুলনায় এত ব্যান্ড মানে শত শত ছেলে মেয়ে মানে ব্যান্ড নিয়ে আসছে আমি ভাই তোরও ব্যান্ড এত ব্যান্ড ঠিক আছে হ্যাঁ আমরা তো শেষ মানে আমরা কনফার্ম হয়ে কোনো চান্স পাবো না এতগুলো ব্যান্ড কি করে হলো আমি তো এতদিন এত ব্যান্ড দেখিনি এমনকি মানে খুলনা ডিভিশনের তো বরিশাল থেকে আসছে যশোর থেকে আসছে যে আমাদের হাসিব এখন ওরও ব্যান্ড ছিল ও খুলনায় অডিশন হয়েছে ওর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যাই হোক সবাই ওখানে গেছি এখন শুনছি কি যে আমাদের জাজে ইয়াতে ছিল হচ্ছে পার্থ বড়ুয়া হামিন আহমেদ আর জন ভাই বা সবগুলোই তো কিন্তু পার্থদা শুনছি মানে এক একটা ব্যান্ড বেরোচ্ছে আর কাঁপতেছে কি হয়েছে ভাই পার্থদা বলতেছে মানে পার্থদারে সবাই ভয় পায় এবার তারও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে দাঁড়াইলে তো বলবো এভাবে দাঁড়াছিস কেন গান এভাবে মানে পার্থদা মানে একটা মানে অন্য একটা ব্যাপার তাকে মানে তার সম্মানের জায়গাটা আসলে বাংলাদেশে মানে অন্য একটা জায়গায় আর সে বকা দিবে এটাই স্বাভাবিক মানে ভালো হচ্ছে না বলতেছে যে বেস গিটার আর ড্রামস একসাথে বাজাতো মানে ব্যান্ডকে বলতেছে ওদের মিল মানে হচ্ছে না হেই এটা হচ্ছে না এই কারণে যাও এরকম এবার আমরা সবাইকে ছেড়ে একটা কোনায় যে বসে বসে মানে হাতে পায়ে প্র্যাকটিস করতেছে মানে আমার ড্রামার হাতে হাতে ই করতেছে আমি গাচ্ছি গিটারিস্ট মুখ থেকে বলতেছে এই লিডটা খুব একটা ভয় যখন আমাদের ডাক আসলো মানে এর মধ্যে কিন্তু কেউই মানে বাহবাহ এগুলো পাইনি তো আমরা যখন আমি ঢুকলাম এই যে লাইক এই সেটে যেমন লাইট থাকে লাইট টাইট সব অফ মানে চিন্তা করছে খুলনা আসছে কোনো ব্যান্ড নাই লাইট দিয়ে কি হবে ক্যামেরাম্যানরা সব ঘুমাচ্ছে মানে শ্যুট করে কি হবে আমি উঠছি ওঠার পরে সামনে তো মনিটর থাকে আমাদের যেটাতে আমরা শুনি আমি তো মনিটরের সামনে দাঁড়াইছে আমার দেখি কি পা এভাবে কাঁপতেছে হাঁটু আমি আল্লাহ এবার বলতে মাফ করে দিও মানে কোনোভাবে আমি বাঁচাই দাও আমি এরকম কাঁপতেছি জাস্ট পার্থ জিজ্ঞেস করতেছে কি নাম ব্যান্ডের তো প্রথম পার্থ বড়ুয়াকে দেখছি মানে একটা ব্যাপার হামিন আহমেদ যারা হচ্ছে আমাদের স্বপ্ন ছিল যারা হচ্ছে মানে লেজেন্ড বা যারা হচ্ছে আমাদের মানে যাদেরকে দেখে গান এক্স্যাক্টলি পছন্দের মানুষ যখন সামনে আর গানের মানুষ গানের মানুষ বড় সেলিব্রিটি স্বাভাবিক আমার তো কাপা কাপে আরো শুরু হয়ে গেছে আচ্ছা ব্যান্ডের নাম বর্তমান মানে এরকম আর কি হ্যাঁ আচ্ছা তো আমার স্ট্যান্ড আছে মানে মাইক্রোফোনের স্ট্যান্ড আমি গান করে হচ্ছে সাধারণত সবাই দাঁড়ানোর পরে এখানে থাকে তো আমি একটু নিচু করে এভাবে গান করি তো পার্থ আমাকে বলছে দাদা যে স্ট্যান্ড এত নিচু কেন এই করে নাও আমি খুব সাহস করে বললাম স্যার এটা আমার স্টাইল আমি কমফোর্ট ফিল করি তো দাদা আবার আমি ভাইকে বলছো কমফোর্ট ফিল করে কী গান শোনো বা শোনাও ওকে ঠিক আছে ফার্স্ট গান ছিল গানের নাম হচ্ছে দূর বহুদূর আচ্ছা আচ্ছা আমি চোখ বন্ধ করে মানে আমার মিউজিক শুরু হয়ে গেল আমি চোখ বন্ধ করে গান করছি হঠাৎ করে লাইট যদি মানে ওপেন হয় তখন চোখে লাগে না কিরে লাইট ওপেন হলো কেন মানে মনে মনে মানে ইয়া করতেছি হঠাৎ তাকায় দেখলাম কি যে সব লাইট ক্যামেরা সব সব রেডি তখন আমার চিন্তা হয়েছে যে হয়তো আমার গান ভালো হচ্ছে তো গানটা করার পরপরই পার্থদা দাঁড়ায় গেল যে আমরা এরকম ব্যান্ডই খুঁজছি হ্যাঁ তখন তো আমি খুশি তখন তুমি এভাবেই গান করবে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব তো বিরতির পরপরই আপনি যে গানটি করেছিলেন আমরা ওই গানটি শুনবো ঠিক আছে দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজন আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী তারিকুল ইসলাম মাসুম জি আপনাকে বলেছিলাম যে একটা গান যে গানটা দিয়ে আপনি অডিশন করেছিলেন এই গানটা আমরা শুনতে চাই খালি গলায় কতটুকু ভালো হবে জানি না সমস্যা নেই আমরা মজাই পাবো গীতিকা সুরকার সপু আহমেদ আচ্ছা গানটির নাম হচ্ছে দূর বহুদূর চেষ্টা করছি ব্যান্ডের গান তো একটু হাই পিচ গিটার ছাড়া তো যতটুকু পারা যায় দূর বহু দূর উদাস করা কোন সুর পিছু ডেকে গেলো আমাকে কাঁদি হে দোলা দিয়ে গেলো দক্ষিণা বাতা সে এরি দয় বেদনা বিধু এরি দহ বেদ না বিধূ
অনেক ভালো। তো এই গানটা শোনার পরে ফিলিংসটা কেমন ছিল? ফিলিংসটা হচ্ছে ওই বললাম ওই সময় হচ্ছে পার্থ দা হচ্ছে দাঁড়িয়ে গেল যে আমরা এরকম টাইপের রক ব্যান্ড খুঁজছি। আমি মানে তখন আমি খুব খুশি, আমার পা কাঁপা একটু কমে গেল, মানে একটু ইন্সপিরেশন চলে আসলো। আর ওই সময় আমি হচ্ছে গান করার সময় আমি হঠাৎ করে ভুলে একবার আমার কিবোর্ডের দিকে তাকালাম, সে দেখলাম এভাবে বাজাচ্ছে আর কি। ওরটা দেখে আমি গানের মধ্যে আমি আর তাকাইনি কারোর দিকে, ঠিক আছে। তখন দাদা বললো যে তোমাদের আর কোনো গান আছে? আমি বলছি হ্যাঁ আমাদের আর একটা গান আছে, আমরা ওটা প্রিপারেশন নিয়েছি। গানটার নাম হচ্ছে কী গান? আমি বলছি মাঝি গানের নাম। আচ্ছা ওইটা শুনি। ওইটা শুনলাম, শোনার পর দেখি দাদা সবাই দাঁড়ায় গেছে, সবাই খুব উপভোগ করতেছে, আমরা তো খুব খুশি। এরপর ক্যামেরাম্যান ট্যামেরা আমাদের সাথে যাচ্ছে, ভালো চলে আসলাম। এরপর ব্যান্ড এক একটা পরে দিচ্ছে, বেদুইন ছিল আমাদের খুলনা থেকে একটা ব্যান্ড, তারপর হচ্ছে হাসিবদের ব্যান্ড ছিল। যাক অডিশনের পরে ফার্স্ট খুলনায় হয়েছে, এরপরে চিরাং, ঢাকা, সিলেট বিভিন্ন জায়গা হলো। টোটাল বাংলাদেশ থেকে 773টি ব্যান্ড হলো। এগুলো ভিডিও ফুটেজ দেখে গানগুলো ইয়ে করে টপ 20 ব্যান্ড করে আর কি। আচ্ছা আচ্ছা। এক মাস পরে আর কি ফোন আসে যে মানে এর মধ্যে তো আমি আবার আশিক ভাইকে জ্বালানো শুরু, আশিক ভাই আশিক ভাই আমরা কি হবো, তোমরা ভালো করছো, দেখা যাক, এত অরিড হয়ে না। হ্যাঁ আপনারা তো ওখানে মানে সেকেন্ড অর সেকেন্ড রানার আপ। হ্যাঁ সেকেন্ড রানার আপ হয়েছে। তো এরপর কি হলো, প্র্যাকটিস, তোমরা প্র্যাকটিস করো আরও গান, নিজেদের গান আরও ইয়ে করো। তো নিজেদের গান মোটামুটি আছে, আমাদের গান দরকার। তখন আশিক ভাই একটা গান দিল, আমাদের ব্যান্ডের সব থেকে রকিং একটা গান, গানের নাম হচ্ছে অভিশপ্ত। আশিক ভাই খুব ভালো লেখেন, লাইক ওয়ারফেজের বেওয়ারিশ গানটা লেখা হচ্ছে আশিক ভাইয়ের। আচ্ছা। তো আমাদের এইরকম একটা গান আমাদেরকে দিয়েছে অভিশপ্ত, এটা অলরেডি কাজ হয়েছে, আমরা একটা মিউজিক ভিডিওতে যাবো খুব রিসেন্টলি। তো যাই হোক, যখন ফোন আসলো যে বর্তমান ব্যান্ড, হ্যাঁ আমি তো নাম্বার সেভ করে রাখছি, এখান থেকেই ফোন আসবে যদি আমরা হই বর্তমান ব্যান্ড। হ্যাঁ ইউ আর সিলেক্টেড দ্য টপ 20। আমি তখন আর নাই যে মানে 20-এ আসছি, এটাই আমার কাছে অনেক বড় যে আল্লাহ থ্যাংক ইউ। এই যে ব্যান্ড নিয়ে শুরু বলতে গেলে, আপনাদের ব্যান্ড নিয়ে শুরু, কিন্তু আপনি অন্য আরেকটা রিয়েলিটি শোতে এখন সলো হিসেবে এসেছেন। হ্যাঁ সিঙ্গেল। সো কেন আপনি ব্যান্ড থেকে হঠাৎ করে আলাদা হয়ে সলো হিসেবে আসলেন? এটা অনেকের মানে অনেকে তো অনেক কিছু জানে, মেইন বিষয়টা হচ্ছে আমরা তখন পড়াশোনা করছিলাম। আচ্ছা। লাইক আমি অনার্সে অনার্স করেছি কমপ্লিট, মাস্টার্স করেছি ইকোনমিক্সে বিএল কলেজ থেকে, তখন আমি অনার্স মানে পড়ছিলাম, থার্ড ইয়ার ছিলাম। তো ওই সময় পড়াশোনা ছেড়ে ঢাকায় আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। লাইক আমাদের বেজিস্ট ও হচ্ছে বিবিএ তখন ভর্তি হয় এশিয়া প্যাসিফিকে, ও এখন হচ্ছে চিরকুট ব্যান্ডের বেজিস্ট কিন্তু দিদার। তো আমরা কেউই, আমরা যখন 2009-এ আমরা ব্যান্ডের বাম্বার মেম্বারশিপ পাই, আমরা আমাদের সাথে হচ্ছে শিরোনামহীন, আমরা তারপরে সুমিয়াপুর ব্যান্ড, লালন, টুটুল ভাইয়ের ব্যান্ড, ফেস টু ফেস, এরকম অনেকগুলো ব্যান্ড একসঙ্গে মেম্বারশিপ পাই আমরা। কিন্তু তখন হচ্ছে মান্থলি একটা দুটো মিটিং হতো, ঢাকায় আসতে হতো আমার। তো পড়াশোনা বাদ দিয়ে আমি মানে ওভাবে পারছিলাম না, ব্যান্ডে তো আমি একা আসতে দেখাচ্ছে, আমার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে তুমি একা কেন, সবাই কেন আসেনি, সবাই পড়াশোনা করছে, ওইভাবে তো সবাই সবসময় আসতে পারে না। তো হঠাৎ করে এভাবে আর প্রচুর প্রোগ্রাম তো করতাম খুলনা বা খুলনার আশেপাশে সব জায়গায় প্রোগ্রাম করতাম, হঠাৎ করে আমার মনে হলো যে না ব্যান্ড এখন কার্যক্রম একটু অফ করি, ব্যান্ডের কার্যক্রম অফ করে পড়াশোনার দিকে সবাই পড়াশোনা শেষ করুক, একটা সময় আমরা ব্যান্ড নিয়ে আবার ঢাকায় আসবো। আপনি এই যে রিয়েলিটি শোতে কোন গানটি প্রথম গিয়েছিলেন, মানে পরবর্তী যে রিয়েলিটি শো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যেটা সলো হিসেবে আপনি সলো, এটা একটা মজার কাহিনী। এটা হচ্ছে প্রথম আমি নাম দেওয়ার পরে না আমার কাছে মনে হচ্ছিলো যে আমি কি দিলাম, এটা কি ঠিক হলো, আমার ব্যান্ড বাম্বার মেম্বার, বাম্বার থেকে কী বলবে বা কী, এগুলো চিন্তা চিন্তা করে খুব চাপাচাপির মধ্যে স্টুডেন্টদের চাপাচাপিতে চলে গেলাম, সবাই তো পরিচিত খুলনায়। যাওয়ার পরে আমার সঙ্গে দেখা হলো মাসুম ভাইয়ের সঙ্গে, সোলসের কিবোর্ডিস্ট, এই তুমি আসছো, খুব ভালো হয়েছে ভাই, এখানে গিটার বাজায় গান করা যাবে? হ্যাঁ করা যাবে, ঠিক আছে। আমি গিটার নিয়ে এসে প্রথম গানটি করেছিলাম, হচ্ছে আমার খুব পছন্দের একটি গান, ট্র্যাপ ব্যান্ডের, আপনি কেউ না জানুক মন তো জানে। একটু মজার একটু বলি যে এই গানটা হচ্ছে যার গান তিনিও আমার কণ্ঠে শুনে বলছে মাসুম তোমার স্টাইলেই গানটা করো, ভাল লাগে, তরুণ ভাই আর কি। আমি একটু গাচ্ছি, কেউ না জানুক মন তো জানে, মনেরও যে কষ্ট আছে সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায়, মানুষ বলে জীবন খাতায় ভুলের হিসেব পাতায় পাতায়, দূর থেকে ভালো সবই কাছে গেলে না, যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায় তখন আমি
এই শহরে কষ্ট বেঁচে খাই। ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না, অনায়াসে বয়ে আনে চোখে বন্যা। ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না, অনায়াসে বয়ে আনে চোখে বন্যা। যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়, তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আরও একটি গান শুনবো এবং আরও অনেক কথা বলবো। নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, চলে যাচ্ছি আরেকটি বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী তারিকুল ইসলাম মাসুম। জি, অনেক তো শুনলাম, অনেক কিছুই শুনলাম, এখন শুনবো হচ্ছে বর্তমান ব্যস্ততা নিয়ে। এবং তার সাথে সাথে আপনি আরও অ্যাড করতে পারেন যে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন এবং আপনি কি ভবিষ্যতে অ্যাজ এ কম্পোজার কাজ করবেন কি না, এগুলো যদি একটু ছোট্ট করে বলতেন। আমার বাসায় স্টুডিও আছে, কাজ করি অলরেডি, নিজের জন্য করছি আপাতত। দুইটা তিনটা গান অন্যের জন্য করা হয়েছে, তার মধ্যে হচ্ছে আমার খুব কাছে একটা বন্ধু মানিক নামে, ওর একটা, ওর দুটি গান করেছি। আমার একটা ছোটো বোন আছে, ওর একটা গান করেছি। আর মূলত হচ্ছে আমার ব্যান্ডের বা আমার নিজের কিছু গান কাজ চলছে, তিনটা চারটা ট্র্যাক রেডি হয়ে গেছে। ভবিষ্যতে আসলে কি মানে কম্পোজার হিসেবেই কাজ করা উচিত, কারণ গান যেটা ভালো লাগবে সেটা যখন তখন আমি যেন আমার বাসায় ডিরেকশনের কোনো চান্স, ডিরেকশনের এটা আসলে ডিপেন্ড করে, সময় বলে দিবে কখন কোনটা হবে। ইচ্ছে তো থাকে যে কোনো কাজের ডিরেকশন দেয়া। রিসেন্টলি হচ্ছে আমরা একটা কাজ করেছি সাউন্ড হ্যাকার নামে একটা টিম নিয়ে, চ্যানেল 24-এ একটি প্রোগ্রাম, দেশের গান নিয়ে আমরা এটা ঈদে গেছে, 30টি গান করেছি আমরা। এটা টোটাল অ্যাকোস্টিক ফরম্যাটে করেছি, লাইক হচ্ছে কাহন, অ্যাকোস্টিক গিটার, এভাবে করে আমরা 30টা গান করেছি। প্ল্যান আছে আরও কিছু। আর বর্তমান ব্যস্ততা হচ্ছে কনসার্ট শুরু হয়ে গেছে অলরেডি, আর আমি প্রাণের সঙ্গে, প্রাণ আর এফএল গ্রুপের সঙ্গে রিলেটেড আছি 2012 থেকে, তাদের সঙ্গে কাজ করছি অনেকদিন যাবৎ। বিশেষ করে বাংলাদেশ যতগুলো কনসার্ট হয় এগুলোতে যাওয়া হচ্ছে। তো আপাতত ব্যস্ততা প্রোগ্রাম নিয়েই ব্যস্ততা, আর হচ্ছে নিজের গান নিয়ে চিন্তাভাবনা করা যে গানগুলোকে কীভাবে, কারণ এখন তো গান হচ্ছে এই যে নতুন তো অনেক সিঙ্গার আসছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে কি কিছু বলার আছে কিনা। আসলে আমার কথাগুলো একটু ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে আসলে বলার কিছুই নাই। প্রথমত হচ্ছে যে এখন বিশ্বটা একদম উন্মুক্ত হয়ে গেছে ইউটিউবের উপরে, লাইক যার গান গাইতে ভালো লাগে সে বাবা গিটার বা হারমোনিয়াম বা এমনি খালি গলায় সে গাও, তার একটা চ্যানেল খুলে ইউটিউবে ছেড়ে দাও, যে কোনো সময় ভাইরাল হতে পারে। সো এখানে আর কি আমাদের দেশে প্রথমত হচ্ছে কোনো মাপকাঠি নেই যে আমি একজন শিল্পী গান করছি, আমার গান হচ্ছে না, এটা বলার কেউ নেই। তার মানে আমার ইচ্ছা, আমি আমার, আপনি যদি গান না জানেন আপনি কালকে থেকে গান করেন, এটাই হওয়া, এটাই হচ্ছে এবং এটা হবে। এই জন্য কাউকে কিছু বলার নাই, যে যে ব্যাপারে গানটাকে ভালো যারা বাসবে তারা ভালো গান করবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আর যার যেমন ইচ্ছা করুক, সমস্যা নেই। চলচ্চিত্রে কি প্লেব্যাক করছেন কি না, আর যদি না করে থাকেন করার কোনো সম্ভাবনা আছে কি? চলচ্চিত্রে প্লেব্যাক করা হয়নি। অনেক আগে দুইটি চলচ্চিত্রে করেছিলাম, তিনটি গান, আমার খেয়াল নেই। আসলে আমাদের বাজারটা তো খুব ছোট, দেখাচ্ছে যে বছরে মুভি হয় দুইটা তিনটা, কিন্তু শিল্পী হচ্ছে কয়েক হাজার, কাকে রেখে কাকে নিব, এই ব্যাপারটা হয়তো, এই কম্পিটিশনে আমি যেতেও চাই না। চলচ্চিত্রের জায়গায় চলচ্চিত্রে থাকুক, আমার এটা ইচ্ছাও কম। জি, এখন আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, এখন আপনার কাছ থেকে আরেকটা গান শুনবো, গান শুনতে শুনতে তারপরে বিদায় নিব দর্শকের কাছ থেকে। আগে একটা খুব ভালো করে একটা গান শোনান দর্শক। আমার একটি প্রিয় গান গাচ্ছি, এটি হচ্ছে খালিদ ভাইয়ের গাওয়া, সবারই অনেক প্রিয়, তুমি আকাশের বুকে গানটার। ও, এটা এটা আমার অনেক অনেক প্রিয়, ভালো একটা গান। তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা,
আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে ছলনা, এরি দয় ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া, লাগে না লাগে না জোড়া, আমার পথে তোমারই ছায়া পড়লে আড়াল করে, থমকে সে যাবে জীবন গতি সে কি তোমার অজানা, রয়েছো তুমি বহু দূরে আমাকে রেখে ছলনা, এরি দয় ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া, লাগে না লাগে না জোড়া। বাহ, অনেক সুন্দর, অসাধারণ। আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। দর্শকদেরকে বলবো যে আপনারা সবসময় ভালো গানের সাথে থাকেন, জানি বাংলা গানের সাথে আছেন, আসলে গান যে ভাষারই হোক না কেন শুনছেন, শুনবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পার্সোনালি যারা আমার ভক্ত আছেন তাদের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমার সামনে পেছনে সবসময় যারা আমাকে ইন্সপায়ারেশনের মধ্যে রাখেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমার ফ্যামিলি সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল, আমার আম্মু, আমার দুই ছোটো ভাই, ছোটো বোন, আমার ওয়াইফ, আর যারা যেখানে আছেন সবাই, আমার আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আবার অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই শোতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এসটিভি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের আয়োজন আজকে এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসটিভির সাথেই থাকবেন।